শনিবার থেকে রাজধানীর আগরতলার হেরিটেজ পার্কে শুরু হলো দুদিন ব্যাপী সংস্কৃতির মেলা। এই মেলার উদ্যোক্তা রূপায়ণ ফাউন্ডেশন নামের একটি সংস্থা। বর্তমানে যুব সমাজ নেশার ঘোরে আচ্ছন্ন, যার কারণে দুর্বল হয়ে পড়েছে সমাজের এই শ্রেষ্ঠ জীবের মানসিক ভারসাম্য। অবনতি ঘটছে সুস্বাস্থ্যের, মূলত এই কারণে মানুষকে একটা সুস্থ মানসিক ভাবধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই তাদের এই প্রয়াস। শনিবার বিকেলে ছবি মেলায় অংশ নেয় 8 থেকে 60 বছর পর্যন্ত কুঁচি কাঁচা স্ত্রী পুরুষ সকলেই। প্রকৃতির কোলে বসিয়ে যেন এক অসাধারণ চিন্তন প্রণালীর বহিঃপ্রকাশ, প্রকৃতি যেন ছবি হয়ে উঠেছে এদিন। কলকাতা থেকে আগত বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী এদিন এই ছবি মেলাকে প্রাকৃতিক পরিবেশ, সেই সঙ্গে সনাতন ভাবদর্শের ছায়া এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার নিবিড় মেলবন্ধন খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, গোটা বিশ্বে এই মুহূর্তে মানসিক স্বাস্থ্যের অবক্ষয় হয়েছে। মানসিক স্বাস্থ্যকে পুনরুদ্ধার করার জন্যে এই ধরনের চেতনা, সমৃদ্ধ সংস্কৃতি এবং চিন্তন প্রণালীর মধ্যে আনতে হবে ভাবী প্রজন্মকে। পরিষ্কার সুন্দর এমন একটা প্রাকৃতিক পরিবেশে এতগুলো বাচ্চা ছেলে মেয়েরা ছবি আঁকছে দেখার, এটাই তো আমাদের সনাতন ভারতবর্ষের চেহারা, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। সেইভাবে এতগুলো ছেলেমেয়েকে প্রকৃতির কোলে বসিয়ে তাদের শিল্পচর্চা এবং কর্মশালা একটা অসাধারণ চিন্তন প্রণালীর প্রকাশ, সেই সূত্রে আমাদের ভালো লাগার জায়গায় আমরা এসেছি। এরা যে এখানে সেই সুদূর ভারতবর্ষে এক প্রান্তে বসে এরা সেই শিল্পচর্চা করছে, মনটাকে বাঁচিয়ে রেখেছে, এরাই আনন্দের খবর আর কি। এদিকে উদ্যোক্তা ভাস্কর চক্রবর্তী জানিয়েছেন, এই ছবি মেলার পাশাপাশি আবৃত্তি এবং লোকসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মানুষকে সংস্কৃতির প্রতি আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যেই তাদের এই আয়োজন। বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা পারফর্ম করবেন এখানে। আগরতলায় হচ্ছে কালচারাল মেলা, যেখানে আমাদের শুরু হয়েছে সবাই বসে আঁকা, যেখানে দেখবেন বাচ্চারা থেকে অনেক বয়স্ক লোকরা অবধি অংশগ্রহণ করেছে, তারা ছবি আঁকছে বসে। আমাদের প্রচেষ্টা যাতে বাচ্চারা কালচারের দিকে আরও উৎসাহিত হয়। কালকে 3টা থেকে 6টা একটা কবিতার আসর হবে, যারা এখানকার কবি আছে তারাও পারফর্ম করবে, বাইরের তারাও করবে। আর্ট মেলা হচ্ছে, যেখানে সবাই বাচ্চার থেকে বয়স্ক অবধি সবাই বসে আছে। প্রকৃতির কোলে এই অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতির মেলবন্ধনকে আরও বেশি ত্বরান্বিত করবে শিল্পীরা। তারাই মন ছুঁয়ে নেবেন চিন্তনশীল সমাজের, আর যুব সমাজ কতটা উদ্বুদ্ধ হতে পারে তা বলবে সময়। শ্যামদন টিভি।